ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাসমঞ্চে শুভেন্দু খোল বাদকের ভূমিকায়, কীর্তনের সুরে কি আগামী ডঙ্কা? রাজনৈতিক মহলে যখন শুভেন্দুকে নিয়ে চোর জল্পনা, তখন নন্দীগ্রামে রাস উৎসবে ঘোষ মেজাজে তিনি। শুক্রবার মন্ত্রিত্ব ছেড়েছেন, শনিবার থেকেছেন আড়ালে, রবিবার মহিষা দলে অরাজনৈতিক সভা, সোমবার নন্দীগ্রামে উৎসবের মঞ্চে শুভেন্দু। এরপর কোন পথে নন্দীগ্রামের বিধায়ক? জল্পনার মধ্যেই নাম না করেও রবিবারে শুভেন্দুকে নরমে গরমে বার্তা দিয়েছেন দলের নেতা মন্ত্রীরা। লিফটে উঠলে 35টা পদের অধিকারী আমিও হতাম, আর প্যারাসুটে নামলে দক্ষিণ কলকাতায় নির্বাচনে লড়তাম। দক্ষিণ কলকাতায় আমার বাড়ি। 2014 সালে আমাকে ডায়মন্ড হারবারে দাঁড় করালো দল। দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি। বাংলায় সোনার বাংলা মমতা ব্যানার্জির হাত দিয়েই হবে। তবে রবিবারের মতো সোমবারও কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেননি শুভেন্দু অধিকারী। আপনাদের সেবক শুভেন্দু অধিকারী বরাবর আপনাদের সঙ্গে ছিল, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন শুভেন্দুকে নিশানা করছেন, তখন তার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাই প্রশ্ন উঠছে, একদিকে আক্রমণ, একদিকে আলোচনার বার্তা, শুভেন্দুকে নিয়ে এটা কি তৃণমূলের দ্বিমুখী কৌশল? আমি মনে করি রাজনীতির ধৈর্য এবং অধ্যাবসায়ের অংশ। কোনো জিনিসই আমি বলতে চাই না যে লাইন টানা হয়ে গেল। মানুষে মানুষে কথা হতেই পারে এবং সেই কথা শুভেন্দুর ক্ষেত্রেও খাটে। আমি মনে করি যে শুভেন্দুর সাথে কথা বলার এখনও সুযোগ আছে এবং আমরাও কথা বলার চেষ্টা করব। আবার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এটাই আমি বলতে পারি। শুভেন্দু ইস্যুতে তৃণমূল সাংসদের আলোচনার বার্তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি। আপনাদের এমপি, অতি বৃদ্ধ এমপি, দেখেন মাঝে মধ্যে এখানে আসেন, দর্শন দেন, তিনি এখন গোডাউন থেকে তাকে বার করা হয়েছে, তিনি এখন স্পোকসম্যান বলছেন, কি বলেন সকালে কি বলেন বিকালে ভুলে যান। এদিন নন্দীগ্রামের রিয়াপাড়া থেকে শুভেন্দুর গাড়ির সঙ্গে তার অনুগামীরা শতাধিক বাইক নিয়ে মিছিল করে যান উৎসবস্থল পর্যন্ত। পথে হরিপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে দাদার অনুগামীদের হলুদ ওম লেখা পতাকা দেওয়া হয়, যার পিছনে তাৎপর্য দেখছে রাজনৈতিক মহল। রেয়াপাড়া থেকে শুভেন্দু অধিকারীর মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী যে মিছিলে রয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ পতাকায় ভর্তি, এখানে সবাই হলুদ পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং এই হলুদ পতাকায় ওঙ্কার চিহ্ন লেখা রয়েছে। উৎসবের কাছেই নজরে পড়ে দাদার অনুগামী লেখা ব্যানার, তবে কোথাও তৃণমূলের নামগন্ধ ছিল না। যেহেতু দলের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং দলের পথে আছেন, তবে কিছু কিছু কর্মসূচি দলের ব্যানারে করা ভালো। রাজনীতির মিলন ক্ষেত্রে কার সঙ্গে কার মিলন হয় সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও অন্ন মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।